নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি তুলারাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি তুলারাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে সাবধানে থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে, এই ধরে কখনোই এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক তুলা রাশি বা তুলা লগ্নের জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আছে গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে এবং তার ফল আপনারা কী পেতে চলেছেন, আসুন জেনে নেওয়া যাক। 6ই সেপ্টেম্বর শুক্র গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে এবং সেই 6ই সেপ্টেম্বরই মঙ্গল গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। 14ই সেপ্টেম্বর বৃহস্পতি গ্রহ মকর রাশিতে গমন করতে চলেছে। 17ই সেপ্টেম্বর রবি গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে এবং 22ই সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ তুলা রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্র। যারা চাকরি করছেন তাদের কিন্তু এই মাস চাকরির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ আপনাদের নতুন চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে কোনো দায়িত্বপূর্ণ কাজ আপনাদের কাঁধে পড়তে পারে। এর পাশাপাশি এই মাসে যে কোনো কাজে কিন্তু আপনাদের মনোনিবেশ বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনারা যারা চাকরি করছেন তাদের চাকরিতে প্রেসার আসলেও আপনারা কিন্তু সেই কাজকে যথেষ্ট সম্মানভাবে করতে পারবেন এবং আপনাদের মান সম্মান এই মাসে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কার্যক্ষেত্র থেকে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ আমার কথার মানে হচ্ছে আপনি যদি দিন গিয়ে 500 টাকা ইনকাম করেন, সেখানে কিন্তু আপনি 1000 থেকে 1200 টাকা ইনকাম করবেন। তবে এই নয় যে আপনি দিন গিয়ে 500 টাকা ইনকাম করেন আপনি 5000 টাকা ইনকাম করে ফেলবেন, তা কিন্তু নয়। এছাড়াও এর পাশাপাশি এই মাসে যারা ব্যবসা করছেন তাদের অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত অর্থ আপনি ধার দিয়েছেন সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মাস যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে, আয়ের স্রোত কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি যারা অনলাইন কোনো কাজ করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ এই সারা মাসই আপনাদের আয় কিন্তু যথেষ্ট পরিমাণে থাকতে চলেছে ব্যবসা ক্ষেত্র থেকে। এ তো গেল কেরিয়ার এবং ব্যবসা। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন যেতে চলেছে, অর্থাৎ যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। দেখুন, এই মাসে আপনারা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। মাসের শুরুতে আপনাদের পড়াশোনায় কিন্তু একাগ্রতা থাকবে, কিন্তু মাস যখন গড়াবে মিডিল ফেজে কিন্তু একাগ্রতাটা কম হতে চলেছে এবং মাসের শেষের দিকে আপনাদের পুনরায় একাগ্রতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ আপস অ্যান্ড ডাউন কিছু পরিমাণ থাকবে, তবে আপনারা যদি প্রচেষ্টা সঠিক মাত্রায় করতে পারেন তাহলে আপনাদের রেজাল্ট ব্লাস্ট হতে চলেছে। অর্থাৎ আপনাদের রেজাল্ট কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও এই মাস কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়। অর্থাৎ এই মাসে আপনাদের পড়াশোনায় মনোযোগী ভাব থাকবে, তবে কিছুটা চঞ্চল ভাব কিন্তু থাকতে চলেছে, যেখান থেকে কিছু পরিমাণ পড়াশোনায় হ্যাম্পারিং হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সারা মাসই কিন্তু নয়। এই মাসে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, তবে আপনি যদি প্রচেষ্টা ঠিকঠাক থাকে তাহলে আপনারা কিন্তু সাকসেস নিশ্চিত, কিন্তু আপনারা যদি প্রচেষ্টা ঠিকঠাক না করেন তাহলে কিন্তু কিছু পরিমাণ বাধার সম্মুখীন হতে পারেন। এরপর আসি ফ্যামিলি লাইফ, অর্থাৎ পারিবারিক জীবন কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাসে, আসুন জেনে নেওয়া যাক। দেখুন এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ফ্যামিলি লাইফ কিন্তু যথেষ্ট পরিমাণে সৌহার্দ্য যেতে চলেছে, অর্থাৎ ভালো যেতে চলেছে। পরিবারের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক থাকতে চলেছে, তবে পরিবারে সময় না দেওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে আপনাদের পরিবারের মানুষজন আপনার প্রতি কিন্তু একটু রাগান্বিত হবে, কিন্তু সেটিকে আপনাকে ট্যাকফুলি কন্ট্রোল করে নিতে হবে। এছাড়াও এই মাসে পরিবারে লোক সমাগমের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে আপনাদের পরিবারে এবং আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই মাসে আপনারা ভাইয়ের কাছ থেকে এবং বোনের কাছ থেকে হেল্প পেতে চলেছেন। আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে ভালো হয়ে যেতে চলেছে, তবে এই মাসে বাইরের কোনো লোক এসে আপনার পরিবারে কিছু পরিমাণ গণ্ডগোল পাকাতে পারে, এদিকটা আপনারা অবশ্যই মাথায় রাখুন। তাই বাইরের লোককে বেশি প্রায়োরিটি দেবেন না এবং নিজেদের প্রাইভেসিকে নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করুন, যেখান থেকে কিন্তু পরিবারে ছোটোখাটো গণ্ডগোল আসবে না। তো এতে গেল পরিবার। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের লাভ লাইফ এবং দাম্পত্য জীবন, অর্থাৎ প্রেম জীবন এবং দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই মাস কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রেম সম্পর্কে চিড় বা ফাটল আসতে পারে এবং তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশে আপনাদের প্রেম সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের শেষের দিকে অর্থাৎ মাসের শেষের দিকে এই প্রেম সম্পর্ক ভালো যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা অর্থাৎ প্রেমিক প্রেমিকা কোথাও ঘুরতে যেতে পারেন বা টুরে যেতে পারেন। এর পাশাপাশি এই মাসে যারা প্রেমকে বিবাহে রূপদান দিতে চাইছেন তারা কিন্তু অনায়াসে দিতে পারেন, এর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস হতে চলেছে এই সেপ্টেম্বর মাস। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন এই মাসে দাম্পত্য জীবন কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর আসার সম্ভাবনা রয়েছে, ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনি ট্যাকফুলি যদি কন্ট্রোল করে নিতে পারেন তাহলে কিন্তু সেই জায়গার থেকে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ওভারঅল এই মাসে দাম্পত্য জীবন যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার বন্ডিং তৈরি হতে চলেছে। এই মাসে আপনারা হাজব্যান্ড ওয়াইফ কোথাও ট্যুরে যেতে পারেন বা ঘুরতে যেতে পারেন। এর পাশাপাশি এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি মোটের উপর দিয়ে শুভই বলা যায়। এরপর আসি অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে, মোস্ট ভাইটাল পয়েন্ট। দেখুন এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আয় কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে, ব্যাংক ব্যালেন্স কিন্তু কিছু পরিমাণ বাড়বে, তবে এই মাসে কিছু অপ্রয়োজনীয় বস্তু আপনারা কিনে ফেলতে পারেন, যেখান থেকে কিন্তু কিছু পরিমাণ খরচা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে যারা চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আয় হতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা ব্ল্যাক মানি
পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আমি আপনাদেরকে বলবো, এই ব্ল্যাক ম্যানের জন্য আপনারা কোনো খারাপ রাস্তাতে পা রাখবেন না, যেখান থেকে কিন্তু আইনত গোলযোগে আপনারা কিন্তু পড়তে পারেন। এই মাসের লটারি সাতটা জুয়া থেকে অর্থপ্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মোটের উপর দিয়ে যদি বলা যায়, আর্থিক দিক কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা আপনারা কিন্তু এই মাসে পূরণ করে ফেলতে পারবেন। তবে আমি বলবো, অপ্রয়োজনীয় বা বেশি এক্সপেন্সেস কোনো জিনিস কিনবেন না। অর্থাৎ আপনার যদি একটা ফ্রিজ কেনার ব্যাপার থাকে, আপনি সিঙ্গেল ডোর নেবেন, ডবল ডোর নেবেন না, এটাই আমার বলার। এরপর আছি শারীরিক দিক। দেখুন, এই মাসে শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপারে। এমন কিছু ফাস্টফুড খাবেন না যেখান থেকে আপনার পেটের গণ্ডগোল আসে। এছাড়াও রাত্রের ঘুম কিন্তু আপনাদের ঠিকঠাক হবে না, অর্থাৎ গ্যাস, অম্বল, বদহজম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ শারীরিক ট্রাভেল আসতে পারে। কিন্তু এতটুকু আমি বলতে পারি, এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে ভালো যেতে চলেছে। টুকটাক প্রবলেম কিন্তু আসবে, সেটাকে আপনারা সাথে সাথেই ডক্টরের সাথে কনসাল্ট করে ঠিক করে নিন, যাতে পরবর্তীতে বড় ধরনের কোনো সমস্যায় না পড়েন। তো এই গেল তুলা রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।